সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা। সো গাইস, আমাদের আগের দুইটা ভিডিওতে উইকলি মেম্বারশিপ গিভওয়ে কথা ছিল, একটা ভিডিওতে একটা উইকলি মেম্বারশিপ এবং তারপরে যে ভিডিওটা সেটা রয়েছে দুইটা উইকলি মেম্বারশিপ। স্ক্রিনের উপরে তোমরা দেখতে পারতেছো বাম পাশে ভিডিওটা একটা আর ডান পাশে ভিডিওটায় দুইটা উইকলি মেম্বারশিপ দেওয়ার কথা ছিল এবং সেটা আজকের এই ভিডিওতে দেবো। আর তাছাড়া আরও দুইটি উইকলি মেম্বারশিপ দেওয়া হবে, তার ভিতর থেকে কিভাবে দেওয়া হবে সেটা তোমাদেরকে বলে দেবো। আর এইগুলো তোমরা নিতে গেলে কি কি কাজ করতে হবে আর কি কি ভুল করলে তোমরা পাবে না, তা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখতে পারবে এবং এটা তোমাদের সামনে সরাসরি তাদের কমেন্টগুলো স্পিন করে দেখানো হবে এবং তোমরা সম্পূর্ণ দেখতে পারবে। তো সরাসরি আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটে গিয়ে আমাদের ভিডিও লিঙ্কটি দিয়ে তারপরে কিন্তু আমরা এই তাদের কমেন্টের উপর থেকে তাদেরকে বিজয়িতা ঘোষণা করবো এবং তাদের উইকলি মেম্বারশিপগুলো দিয়ে দেবো। সো সরাসরি ওয়েবসাইটের দিকে চলে যাওয়া যাক। আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে চলে আসলাম এবং এখানে আমরা সর্বপ্রথম যে ভিডিওতে একটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করার কথা ছিল সেই ভিডিওটার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এবং এখানে কতটা কমেন্ট এসেছে সেটা দেখাবে। দেখানোর পরে আমরা তার ভিতর থেকে একজন ভাগ্য বিজয়তা খুঁজে বের করবো। সো গাইজ, তোমরা দেখতে পারতেছো এখানে মাত্র 28টা কমেন্ট করা হয়েছে এবং এই 28টা কমেন্টের ভিতর থেকে যে কোনো একজন ভাগ্য বিজয়তাকে আমরা খুঁজে বের করবো। সেক্ষেত্রে এখানে স্টার্টে ক্লিক করে দিলাম, দেখা যাক কে হয় আজকের এই ভাগ্য বিজয়তা। সো এমডি তুহিন একটা উইকলি মেম্বারশিপ পেয়ে গেলো। আমাদের প্রথম যে ভিডিওটায় একটা উইকলি মেম্বারশিপ দেওয়ার কথা ছিল, তো এটার একটা স্ক্রিনশট মেরে নিলাম এবং তার ইউআইডিতে আমরা এখনই তার উইকলি মেম্বারশিপটা পৌঁছিয়ে দেবো। এরপরে আমরা আমাদের দ্বিতীয় যে ভিডিওটা আছে সেই ভিডিওটার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখবো যে আমাদের কতটা কমেন্ট আছে, এখানে 53টা কমেন্ট আছে এবং এই কমেন্টের ভিতর থেকে আমরা দুইটা ভাগ্য বিজয়তাকে বের করবো, কারণ এই ভিডিওতে দুইটা উইকলি দেওয়ার কথা ছিল। তো এখানে আমরা স্টার্টে ক্লিক করে দিলাম, এখানে সঠিক উত্তর দিতে হবে, এই ভিডিওটা সঠিক উত্তর যারা দিয়েছে তারাই শুধুমাত্র পাবে। সো সীমা আক্তার সঠিক উত্তর দিতে পারে নাই, সে পেল না। এরপরে দেখা যাক কে সঠিক উত্তর দিয়েছে। এখানে দেখা যাচ্ছে এমডি সাজিদ হাসান নাইম, ইনি ইউআইডিও দিয়েছে, তাছাড়া ইনি সঠিক উত্তর দিয়েছে, সেক্ষেত্রে ইনিও কিন্তু অবশ্যই একটা উইকলি মেম্বারশিপ পাবে। এরপরে দেখা যাক যে দ্বিতীয় বিজয়ী কে হয় এই ভিডিও থেকে। এখানে সে ইউআইডিও দেয়নি, প্লাস সে সঠিক উত্তর দেয়নি, সঠিক উত্তর দিতে হবে, ইউআইডি না দিলেও চলবে। এটাও সঠিক উত্তর দেয়নি, শুধু ইউআইডি দিয়েছে, কোনো উত্তর নাই এরও। এরপরেরটা দেখা যাক, এরপরেরটা উত্তর আছে বাট ভুল উত্তর। এরপরেরটা দেখা যাক, এরপরেরটা শুধু ইউআইডি বাট কোনো উত্তর নাই। এখানে এরপরেরটাও ভুল উত্তর। এই যে আমরা কিন্তু দ্বিতীয় ভাগ্য বিজয়ীকে পেয়ে গেলাম, এখানে ইনি সঠিক উত্তর দিয়েছেন বাট এনার ইউআইডি দেয়নি, তারপরে এনাকে দেওয়া হবে। সো গাইজ, এই ভিডিও থাম্বনেলে যেহেতু বলা হয়েছিল 5টা উইকলি মেম্বারশিপ দেওয়া হবে, সেক্ষেত্রে তিনজনকে তো পেয়ে গেলাম দুইটা ভিডিওর মাধ্যমে, আর এই ভিডিওতে আমি আরও একটা দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে 4টা হয়ে যাবে। আমরা আবারও এখানে স্পিন করে দেখি যে কার ভাগ্য ভালো, কে পেয়ে যায়। এর ভুল উত্তর ছিল যার কারণে পেল না, এরপরে এরও ভুল উত্তর, মানে উত্তরই নাই, যাই হোক। এরপরে দেখা যাক, এরপরে আমরা কিন্তু তৃতীয় বিজয়ীটাকে পেয়ে গেলাম। এখানে এই ভিডিওতে মাত্র দুইটা উইকলি দেওয়ার কথা ছিল, আমি 3টা দিয়ে দিলাম আর ওই ভিডিওতে একটা 4টা দিয়ে দিলাম। যে একটা রয়েছে ওই একটা কিভাবে পাবে, ওই একটা আসলে তোমরা এই ভিডিওতে পাবে, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তোমাদের ইউআইডি দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিতর থেকে যে কোনো একজন ওই একটা উইকলি মেম্বারশিপ পাবে। সেটা আমার সময় মতো দেখা গেলো যে 5 দিন 7 দিন অথবা 3 দিন বা 7 দিনের ভিতরেই তোমাদেরকে যে কোনো একজনকে এইভাবে সেম প্রসেসে দেওয়া হবে। তো আমরা সবার আগে যে কয়টা ইউআইডি পেয়েছি সেই ইউআইডিতে আমরা উইকলি মেম্বারশিপটা দিয়ে নিই, তারপরে বাকি কথাগুলো বলতেছি। সো গাইজ, আমাদের ফার্স্ট ভিডিওর ফার্স্ট উইনার ছিল এমডি তুহিন ভাইয়ের আইডিতে আমরা একটা উইকলি মেম্বারশিপ দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিন উপরে দেখতে পারতেছো। এবং দ্বিতীয় উইনার ছিল এমডি সাজিদ হাসান নাইম, তাকেও কিন্তু একটা উইকলি মেম্বারশিপ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যে তৃতীয় যে ব্যক্তিটি ইউআইডি দিয়েছিল তার নাম আছে মমিনুল ইসলাম, বাট তিনি দিয়েছিল ইন্দোনেশিয়ান সার্ভারের ইউআইডি। সো গাইজ, ইন্দোনেশিয়ান সার্ভারের আইডিতে দেওয়া হবে না, বাংলাদেশের সার্ভারের আইডির দরকার। তো এখানে 4 নম্বর যে উইন হয়েছে তিনি ছিল মোহাম্মদ তারিকুল ইসলাম শান্ত। মোহাম্মদ তারিকুল ইসলাম শান্ত ভাই সঠিক উত্তর দিয়েছিল কিন্তু তিনি তার ইউআইডি দেয়নি, আর যে ভাইটি মমিনুল ইসলাম সেও তার ইউআইডি দিয়েছে কিন্তু ইন্দোনেশিয়ান সার্ভারে ইউআইডি দিয়েছে। সো গাইজ, তোমরা সর্বপ্রথম যেটা কথা সেটা হচ্ছে তোমরা আমার ভিডিওটি পুরোপুরি দেখবে এবং ভিডিওর যে কোনো পর্যায়ে যে কোনো জায়গায় বলা হবে যে কী দেওয়া হবে
এবং কিভাবে দেওয়া হবে আর কি করলে তোমরা পাবে সেটা ওখানে বলে দেওয়া হবে এবং সেটা তোমরা করলে এরকম ভাবে অবশ্যই পাবে। আর আজকের এই ভিডিওতে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবে, কমেন্টে তোমার শুধুমাত্র ইউআইডিটা দিলেই হবে, তাহলে এখান থেকে যে কোনো একজন অবশ্যই পেয়ে যাবে। আর যে দুজন ব্যক্তিকে আজকে দেওয়া হলো না মানে দিতে পারলাম না, তাদের একজনের ইউআইডি নাই, দেয় নাই, এর জন্য দেওয়া হয় নাই, অবশ্যই ভাই আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন যে ভাই আমি অমুক ব্যক্তি, আমার একটা উইকলি মেম্বারশিপ, আমার ইউআইডিতে খেয়াল ছিল না, আমি ইউআইডিটা দিলাম, আমার উইকলি মেম্বারশিপটা বসিয়ে দেবেন, আপনার ইউআইডিতে উইকলি মেম্বারশিপ খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে, নেক্সট গিভওয়ে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া হবে। এবং যে ইন্দোনেশিয়া সার্ভারে আইডি দিয়েছেন তার বাংলাদেশ সার্ভারে আইডিটি দিয়ে দেবেন, আর তাকেও সেম প্রসেসে নেক্সট যে গিভওয়ে ভিডিও হবে তার ভিতরে দিয়ে দেওয়া হবে। আর আপনাদেরকে সবাইকে একটা জিনিস বলতে চাই বন্ধুরা তোমাদেরকে, যেটা হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু বাংলাদেশ সার্ভারে ইউআইডি দেবে এবং ভিডিও পুরোপুরি দেখবে, এবং ভিডিওতে আমি কি বলেছি আর কির মাধ্যমে কিভাবে তোমাদেরকে এই গিভওয়েগুলো দেবো সেটা অবশ্যই সেইভাবে করতে হবে, না হলে কিন্তু দেখলে তো অনেকেই কিন্তু উইন হয়েছিল বাট তাদের ভুল উত্তর অথবা তাদের সঠিক যা যা দেওয়ার দরকার ছিল সেগুলো না দেওয়ার কারণে তারা কিন্তু পায়নি। সো বন্ধুরা তোমরা তাদেরকে লাইভে দেখিয়ে দিলাম, নেক্সট গিভওয়ে এরকম লাইভে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সরাসরি তোমরা দেখতে পারবে যে কে উইন হলো আর কির কারণে কীভাবে উইন হলো না, এটা তোমরা নেক্সট ভিডিওগুলোতেও দেখতে পারবে। সো একটু সাপোর্ট করো বন্ধুরা, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে, আর ভিডিওতে লাইক করতে বলবে না, আর প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড হবে ভিডিওগুলো দেখবে, তাহলে কিন্তু তুমিও হয়ে যেতে পারো নেক্সট যে গিভওয়ে তার উইনার। সো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।